হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম আমি আরেকটা নতুন ব্লগ। তো আপনারা নিশ্চয়ই লাস্ট ভিডিওতে দেখেছেন যে আল্লাহর রহমতে আমি এখন প্রেগনেন্ট অ্যান্ড আমার অলমোস্ট মোর দ্যান 7 মান্থ হয়ে গিয়েছে। তো আমাদের এখানে একটা ট্রেডিশনাল টাইপের আছে যে বেবি শাওয়ার করে। তো যাই হোক, তো আমরা এই সানডেতে বেবি শাওয়ার করছি, আমার ঘরেই করা হচ্ছে। তো ইচ্ছা আছে ঘরটাকে একটু সাজানোর আর কিছু রান্নাবান্না করার, এবং আমরা অলরেডি আমাদের রিলেটিভদেরকেও বলে ফেলেছি। তো ইনশাল্লাহ যাতে সবাই আসতে পারে এটাই আশা করি, সবাই সুস্থ থাকুক এবং যেন সবাই আসতে পারে পার্টিটা অ্যাটেন্ড করার জন্য। তো মোটামুটি আমার পার্টি ডেকোরেশনের জন্য সব কিছু জিনিসই কেনা হয়ে গেছে। তো আমি সাজাবো আজকে থেকে, আজকে হলো থার্সডে, থার্সডে ফ্রাইডে আমার ইচ্ছা আছে সাজানো, অ্যান্ড দেন স্যাটারডেতে আমার ক্লাস আছে, তো আমি স্যাটারডেতে কিছু করতে পারবো না। তো ওই জন্য আমি আজকাল থেকেই শুরু করছি সাজানো। তো আমি ভাবলাম যে এই প্রিপারেশনটা আপনাদের সাথে শেয়ার করি, তো যে কারণেই আমি স্টার্ট করব সাজানো, তা আপনাদের সাথে শেয়ার করব। পাশেই থাকুন, স্টে টিউন, থ্যাংক ইউ। আমি ফার্স্টে একটা ডাইপার কেক মেক করব, যেটা আমি আমার টেবিলের সামনে রাখব যেখানে আমি দাঁড়াবো। তো সেটার জন্য আমি একটা গোল পিসবোর্ড নিয়েছি, আর এটা হলো একটা পেপার টাওয়ালের এমটি পিসবোর্ডটা। তো এটাকে আমি ফার্স্টে এখানটায় হট গ্লু গান দিয়ে এটাকে আমি ফিক্স করব লাগানোর জন্য। তো আমি অলরেডি গ্লু গানটাকে গরমে দিয়ে দিয়েছিলাম, দেন এটার মধ্যে আমি জাস্ট দিচ্ছি, দিয়ে এটা যাতে ওটার উপরে স্টেবল হয়ে থাকে সেটার জন্য আমি এটাকে ফিক্সড করছি, মিডলে ফিক্স করছি। আর একটু লাগবে মনে হচ্ছিল, যে কারণে আমি আর একটু ওর উপরে লাগিয়ে দিলাম সাইড দিয়ে। আমি ডাইপার ব্যাগটা, ডাইপার কেকটা বানানোর জন্য আমি অলরেডি ডাইপারগুলোকে রাউন্ড করে কস্টেপ দিয়ে বেঁধে রেখেছিলাম। আর আমার সাথে আমি একটা সাজানোর জন্য ছোট ছোট জিনিস, বেশ কিছু জিনিস আমি ডলার স্টোর থেকে প্লাস ওয়ালমার্ট থেকেও কিনে রেখেছিলাম, ওইগুলো আমি আমার ডাইপার কেকের উপরে অ্যাজ এ ডেকোরেশন হিসাবে সাজাবো, ইচ্ছা আছে। এবার দেখা যাক কীভাবে সাজানো যায়। গ্লুটা ড্রাই হয়ে গিয়েছিল, এরপরে আমি স্টার্ট করলাম ডাইপারগুলোকে রাখার। ডাইপারগুলো বারবার পড়ে যাচ্ছিলো, তো আমি ফার্স্টে 5টা কি 6টা আমার ডাইপার নিচের এই এটাতে হওয়ার পরে আমি ওটা ফিতা দিয়ে বাঁধবো বলে ওটাকে একসঙ্গে করে ফিতা দিয়ে বাঁধছি। এটা জাস্ট রেগুলারই ফিতা আমি ডলার স্টোর থেকে কিনেছিলাম। এরপর আমি আবার আরেকটা সাইড দিয়ে করার ইয়ে করছি, এভাবে করে আমি পুরোটাই ভরবো, নিচের যে পিসবোর্ডটা আছে সেটা আমি পুরোটাই ভরবো, অ্যান্ড এটাকে আমি ওই রশি দিয়েই বেঁধে নেবো, ফিতা দিয়ে বেঁধে নেবো। এমন করে আমি জিনিসটাকে পুরোটা টাই করে ফেলবো। আর আমি এর মধ্যে আর কোনো গ্লু, হট গ্লু কিছু লাগাচ্ছি না, এমনি ওখানে থাকবে। আমি যদি হট গ্লু ইউজ করি ডাইপারটার মধ্যে, তাহলে দেখা যাবে ডাইপারটা পরবর্তীতে আর ইউজ করা যাবে না। তো আমার ফার্স্ট রোটা অলমোস্ট ডান হয়ে যাচ্ছে, আমি এটা ফিতা দিয়ে বেঁধে নিচ্ছি। তো আমি এখন দেখাচ্ছি আমি আসলে যখন ডাইপারটা কীভাবে মেক করেছিলাম। আমি এখানে রাবার ব্যান্ডও আছে, জাস্ট আমি এভাবে রোল করি, রাবার ব্যান্ড দিয়েও করে নেওয়া যায়। আমি ফার্স্টে করেছিলাম কস্টেপ দিয়ে, তো পরে দেখলাম কস্টেপের চেয়ে রাবার ব্যান্ডটা তাড়াতাড়ি ইজি হয়ে যাচ্ছে, কস্টেপটা বারবার কাটার একটা ব্যাপার আসতেছে। সেজন্য আমি বাকি ডাইপারগুলো রাবার দিয়ে বেঁধে নিয়ে করেছি, যাতে ইজিলি তাড়াতাড়ি হয়ে যায় আর রাবারটা দেখাও যাবে না। আর আমি যেহেতু গোটার পাশে আবার ফিতা লাগাবো, তো রাবারটা ওটা দিয়ে ঢাকা পড়ে যাবে। আমি ফার্স্ট রোটা ডান অলমোস্ট, অ্যান্ড দেন আমি ওটা ফিতা দিয়ে বেঁধে নেবো। এরপর আমি সেকেন্ড রো আর থার্ড রোটা সেম ওয়েতেই করবো, জলদি করে প্যাক করছি। Thank you.
তো আমার হয়ে গেলই 3 ধাপে কেকটাকে মেক করা ডাইপার কেক তো নিচে রোটাতে অনেক বেশি অনেকগুলি ডাইপার লেগেছে তারপরে সেকেন্ডটা একটু কম তারপরে ওটা দি আমি জাস্ট ফিতা দিয়ে বেঁধে নিয়েছি এখন আমি আরেকটা বড় ফিতা ইউজ করছি যাতে কেকের ডেকোরেশনটা একটু সুন্দর হয় আর ভেতরে যে আমি কস্টেপ ইউজ করেছি আর এলাস্টিক ইউজ করেছি ডাইপারটাকে বন্ধ করার জন্য ওটাও যাতে দেখা না যায় আর অবশ্যই এই ফিতাটা দেখতে আরও সুন্দর আমি এটাকে জাস্ট সেকেন্ড রোতে একটু টাই মতন করছি দেখতে যাতে সুন্দর লাগে আর নিচের রোটাতে আমি আর টাই করছি না উপরের রোটাই শুধু টাই করছি আমি উপরের সেকেন্ড রো আর থার্ড রোটাকে টাই করছি আর নিচে যে রোটাতে আমি বড় ফিতাটা লাগিয়েছি এটা আমি হট গ্লু গান দিয়ে আমি ওটাকে আটকে দিচ্ছি এটাতে আমি আর বো করছি না আমার এগুলো হয়ে গিয়েছে এখন আমি ডেকোরেশন শুরু করব আমার কাছে যে যেগুলো জিনিস আছে সেগুলো দিয়ে আমি ডেকোরেশনটা শুরু করব নিজের মনের মতনই ডেকোরেশন আপনাদের কাছে যা থাকে না কেন সেগুলো দিয়েই করা যাবে আমি আমার কাছে যেগুলো কিনেছিলাম ডলার স্টোর ওয়ালমার্ট থেকে সেই ছোট ছোট জিনিসগুলো দিয়েই আমি সাজিয়েছি আর এমনভাবেই সাজিয়েছি যাতে আমার ডাইপারটাও নষ্ট না হয় আর আমি এটা পরবর্তীতে ইউজ করতে পারি তো আমি ইউজুয়ালি যে ডেকোরেশনের জিনিসটা আছে সেটা আমি হট গ্লু গান দিয়ে লাগাচ্ছি আর ফিতায় লাগাচ্ছি যাতে আমার ডাইপারটা আমি পরবর্তীতে ইউজ করতে পারি আমি যদি ডাইপারে লাগাতাম তাহলে জিনিসটা নষ্ট হয়ে যেত হট গ্লু গানটা যখন ইউজ করতাম আমি ওটার উপরে পরবর্তীতে আমি যখন টেক অফ করতাম ডেকোরেশনের জিনিসগুলো তখন নষ্ট হয়ে যেত তো যেহেতু সেই কারণেই আমি সব ডেকোরেশনের ছোট ছোট খেলনা টাইপের জিনিসগুলো আমি ফিতা লাগাচ্ছি আর দেখতেও জিনিসগুলো সুন্দর লাগছে আর ওটার অনেকগুলো কালার এক একটা আমি এক একটা জায়গায় লাগাচ্ছি যাতে দেখতে চারিদিকে যে সাইড দিয়ে দেখা যাক না কেন চারিদিকে জিনিসগুলো সুন্দর লাগে তো আমার অলমোস্ট হয়ে গিয়েছে আমার কাছে আরও বেশ কিছু জিনিস আছে তো ওটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে যেই জায়গাগুলো একটু এমটি লাগছে সেই জায়গাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা একটা প্লাস্টিকের প্যাসিফায়ার মতন এটাও আমি চারিদিকে জাস্ট গুজে দিচ্ছি এটা আর আমি গ্লু দিয়ে বা কোনো কিছুতে করছি না জাস্ট গুজে দিচ্ছি যাতে সব জায়গায় একটু ফাঁকা ফাঁকা না লাগে জিনিসটা সুন্দর লাগে চারিদিকে তো হয়ে গেল আমার ডাইপার কেক দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর খুবই কিউট লাগছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টসে এখন আমি মেক করছি একটা চকলেটের বোল মতন বাচ্চাদের জন্য তো আমি পুরো চকলেট যেহেতু ভরবো না সেটার জন্য আমি নিচে কিছু ডেকোরেটিভ শেডের জিনিস দিচ্ছি যাতে নিচের জায়গাটা ফোলা থাকে আর উপরে আমি জাস্ট চকলেটগুলো সাজাতে পারি তো আমি চকলেটগুলো পাটিসিরি থেকে নিয়েছিলাম পিঙ্ক কালারের এছাড়া আমি অন্য কোনো জায়গায় একদম পিঙ্ক কালারের চকলেট পাচ্ছিলাম না তো সে কারণে আমি পিঙ্ক কালারের চকলেটের জন্য আমি পাটিসিরি থেকে চকলেট নিয়ে এসেছি আর আমি আমার থিম অনুযায়ী গোল্ডেন অ্যান্ড হোয়াইট পিঙ্ক কালারেরই চকলেট নিয়ে এসেছি এগুলো হলো দেখতে তো ক্যান্ডি কিন্তু কয়েন ক্যান্ডি এর ভেতরে মিমি টাইপের আয়নের খুবই পছন্দের তো একদম ইজি জাস্ট দেখতেই সুন্দর বাচ্চাদের জন্য আমার হয়ে গেল চকলেটের বক্সটা এরপরে আমি বাইরে ডেকোরেশনের জন্য চলে যাচ্ছি এটা হলো আমাদের সিঁড়ি গেম রুমে ওঠার জন্য তো আমার এখানে ইচ্ছা আছে একটু ডেকোরেশন করার আমার কাছে আছে দুটো কালারের স্টিমার এগুলোকে বলে টিস্যুর দিয়ে ক্রিয়েট করা আর আমার কাছে আছে কিছু পং পং তো দুটো কালার একটা হট পিঙ্ক একটা বেবি পিঙ্ক যেগুলো দিয়ে আমি ডেকোরেশন করব ওকে তো আমার এই জিনিসটা হয়ে গিয়েছে আমি জাস্ট বেঁচিয়েছি আমি ট্রাই করছি না ভিডিওটা শ্যুট করার এক হাত দিয়ে বাট আসছিল না তো এটা ডান এই সাইডটা এবার আমি এই সাইডটা করব আর আমি পং পংগুলো ইয়ে করেছি তো আমার ইচ্ছা আছে ওগুলো এরকম এমন করে ঝুলানো তো দেখি এটাকে ফিনিশ হয়ে গেলে দেন ওটাকে শুরু করব ওকে তো আমার এই পং পংগুলো হয়ে গেছে আরও আমার কাছে আছে বেশ এটা বাট আমি এটাকে
একবার হ্যাং করে দেখি কেমন লাগে এখানে। যদি আরও লাগে আমি আবার মেক করবো, অনেকক্ষণ লাগে এটাকে মেক করতে। তো আমি এটার প্ল্যান আছে একটা করে ঝুলানোর, দেখি কেমন লাগে। পম্পমগুলো একটা সিঙ্গেল করে কেটে জাস্ট এমন করে ঝুলিয়ে দিচ্ছি, এটা নিচ থেকে দেখতে ভালোই লাগছে। তো আমি এটা এভাবেই রাখবো, দেখি। আচ্ছা, একটা জিনিস শেয়ার করছি, এটা আমি অনেকক্ষণ ধরে বানাচ্ছি। বানাতে প্রথমের দিকে আমি একরকমভাবে বানাচ্ছিলাম, তখন হয়ে যাচ্ছিলো আমার একটু সাইজগুলো একটু ডিফারেন্ট আসছিলো, ঠিক মতো সাইজটা হচ্ছিলো না। তো আমি এই জন্য আর অনেকক্ষণ লাগছিলো, সেই জন্য আমি একটা ছোট্ট ওয়ে বের করেছি, সেই জন্য ভাবলাম যে দেখতে। তো এটা তো আমি ডলার স্টোর থেকে কিনেছি। তো এটাকে ওপেন করতে হবে লাইক এরকম ফ্যানের মতন। আর আমি যখন ফার্স্ট এবারে যেটা করছিলাম সেটা হলো আমি একটা এই সাইড থেকে খুলে এটা শেষ হয়ে যাচ্ছে, পরে আমি আবার এটাকে খুলছিলাম। কিন্তু আমি এটাকে দেখলাম আমি যদি দুটো একসঙ্গে করি ফ্লাওয়ারটাও সুন্দর হয় আর খুব দ্রুত হয়। যেমন আমি এগুলো করেছি, ফ্লাওয়ারটাও সুন্দর হয়েছে আর খুব দ্রুত হয়েছে। তো এটার নিয়ম হলো প্রথমে আমি এটাকে ধরে একটা সাইড থেকে উঠাচ্ছি টিস্যুর জিনিসটা, এবং আরেকটা সাইড থেকে উঠাচ্ছি, আবার সেম জাস্ট এটাকে ঘুরিয়ে আবার প্রথমে যে সাইড থেকে উঠিয়েছিলাম সেখান থেকে টিস্যুটা দিয়ে উঠাচ্ছি, আবার সেকেন্ডের পেপারটাকে উঠানোর জন্য আবার ওই সাইডে গিয়ে আবার উঠালাম। এভাবে করি সবগুলো একটা সাইড থেকে দুটো সাইডেই বারবার একবার ফ্লিপ করে এদিক দিয়ে উঠাতে হবে। যখন মনে হবে যে অর্ধেকটা উঠে গেছে তখন ওটাকে আবার উল্টো দিকে করে আবার এই সাইড থেকেও করতে হবে, যাতে সেম তখন কি হবে পুরো সেম সাইজটাও হবে আর খুব জলদিও হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না করতে তখন জিনিসটা। তো দুই সাইড দিয়েই আমি একটা একটা করে টিস্যুর পেপারগুলো উঠাচ্ছি আর সাইজ করছি, একবার ডান সাইডে আবার বাম সাইডে, এমন করে করে টিস্যুগুলোকে আমি খুলে একদম পুরো সুন্দর ফ্লাওয়ারের মতো হয়ে গেছে আর সাইজটাও খুব সুন্দর হয়েছে। এরপর আমি আমার বাকি সব পংপংগুলো নিচের দিকে সিঁড়িতে এবং উপর দিকে সিঁড়িতে লাগিয়ে দিয়েছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই সিম্পল বাট দেখতে খুব সুন্দর লাগছিল। ওকে, রাইট নাও আমি এখন কিছু কালার করছি। এই আমার একটা জিনিস আছে করার, তো ওইটার মধ্যে আমি পিঙ্ক কালার করছি। এটা আফটার করার পর আমি দেখাবো কেমন কী কারণে আমি করছি। তো এটা একটা অ্যাক্রিলিক পেইন্ট, অলরেডি আমার এটা হয়ে গিয়েছে, শুকাতে দিয়েছি আর এখন আমি এটাকে করছি জাস্ট ব্রাশ দিয়ে। আমি এই বক্সগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আর তখন যে কালার করলাম এটার জন্য, এটা হোয়াইট কালার হচ্ছে, পিঙ্ক কালারটা বেশি ফুটছে। তো এর মধ্যে আমি বেলুন দেব, বেলুন দিয়ে বক্সটাকে বন্ধ করব। এরপর আমি এর মধ্যে ছোট ছোট সাইজের বেলুন ঢুকিয়ে আর এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম, দেখতে অনেক সুন্দর লাগছিল আর খুব কিউট লাগছিল ছোট্টর মধ্যে। আমার কাছে ইলেকট্রিক পাম্প আছে আর আমি অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের বেলুন নিয়েছি আর ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের নিয়েছি বেলুন। এর মধ্যে আমি পিঙ্ক 12 ইঞ্চি, দেন কিছু 5 ইঞ্চির, কিছু 9 ইঞ্চি নিয়েছি, সবগুলোই আমি বেশিরভাগ 3-4 জায়গা থেকে নিয়েছি। যেমন এটা হলো 9 ইঞ্চি, এটা আমি 99 সেন্সে নিয়েছি, কালারগুলো বেশি ছিল, এটা ওরা 20 পিস একসঙ্গে নিয়েছি। এই একটা পিঙ্ক কালার, এটা হালকা পিঙ্ক কালার, দেন হোয়াইট, দেন আমি গোল্ডেন থিম করছি আর এটা হলো রোজ গোল্ড কালার, এটা রোজ গোল্ড কালার, এটাও 9 ইঞ্চি। অ্যান্ড দেন আমার কাছে কিছু 12 ইঞ্চির আছে যেগুলো আর একটু সাইজে বড়ো আর এটা হলো মিক্স প্যাকেট আমি পেয়েছি। তো এটার মধ্যেও পিঙ্ক, লাইট পিঙ্ক, এটা 2 পিচ টাইপের পিঙ্ক আর হোয়াইট, পার্পল সব মিলানো আছে। তো আমি বেসিক্যালি সবগুলো কালারই নিয়েছি, হালকা পিঙ্কের মধ্যে যেটা করছে আর সাথে আমি গোল্ডেন থিমও করছি, তো সেজন্য আমি সবগুলোভাবে নিয়েছি। তো আমি ফার্স্টে ব্লো করবো, দেন আমি দেখাবো কীভাবে আমি করছি। তো ফার্স্টে আমি ব্লো করছি আর সবগুলোর একটা রাউন্ড টাইপের শেপ দেবো।
আরো দুটো চারটা নিলাম চারটা নিয়ে এবার এইটা এটার সাথে আমি জাস্ট লাইক এ রাউন্ড মতো প্যাটার্ন তো আমি এরকম করি চারটা চারটা করে বেলুন নিয়ে আমি এটাকে আরো বড় করব এটাকে একটা আর্চ মতন করব আর আমার অনেক বেলুন ফুলাতে লাগবে তো আমি আসছি আরো কিছু বেলুন ফুলিয়ে ঠিক আছে এবার দেখো আমি এটা অলমোস্ট অনেকগুলো বেলুন চারটা চারটা করে যখন আমি অ্যাড করেছি এর মধ্যে মিক্সড সাইজ আছে এখানে ছোট আছে এটা ছোট আছে এই ছোট বড় মিলিয়ে করলে কি হয় অ্যাডজাস্ট হতে আর দেখতেও জিনিসটা সুন্দর লাগে আর আমি যেহেতু কালার ডিফারেন্ট করব তো যে কারণে আমি বেশ কতগুলো সাইজ কালার নিয়েছি আর আমি যদি একই কালার করতাম তাহলে তো একই কালারেরটাই সিম্পল রাখতাম তো যাই হোক তো এইটা আর এটাকে আমি একসঙ্গে তো সেটার জন্য আমি এই ফিশিং লাইনিং বলে এগুলোকে ফিশিং লাইনিং দিয়ে করা যায় আবার এরকম যে চিকন বেলুনগুলো আছে চিকন বেলুন দিয়েও করা যায় তো আমি ফার্স্টে ফিশিং লাইনিং দিয়েই করছি অথবা আমি এটা দিয়েও করতে পারতাম এরকম করে বেঁধে বেলুনের দেন ওটা দিয়েও করা যায় তো ঠিক আমি এটা দিয়ে করি ফার্স্টে তাহলে আমি আরও এটার সাথে আরও লম্বা করে মেক করতে পারবো তো প্রথমে আমি এটাকে জাস্ট বাঁধবো ভেরি ইজি এটাকে বেঁধে এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো যেভাবে আবার আমি যখন লাগাবো লাগিয়ে আমি আবার ছোট ছোট বেলুনও আমি অ্যাডজাস্ট করতে পারবো তো আমি এরকম করে আরো বেলুন ফুলাবো অনেক বেলুন ফুলাতে লাগবে বেলুন ফুলে আমি লম্বা করে ইয়ে করবো ঠিক আছে আমার সব বেলুনগুলো ফুলানো হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে আমি বেলুনগুলোকে সব একসঙ্গেই যেভাবে একটু আগে ফিশিং লাইনের মাধ্যমে দেখাচ্ছিলাম ঠিক ওইভাবেই আমি আবার সবগুলোকে একসঙ্গেই জয়েন করেছি সব বেলুনগুলো যখন আমার টাই করা হয়ে গিয়েছিলো তো ওইটাকে আমি আমার একটা সাইডের দেওয়ালে লাগাচ্ছিলাম তো এটা একটা বেসিক্যালি একটা উইন্ডো এটার সামনে আমি একটা ব্যাকড্রপের মতন একটা কার্টন টাইপের লাগিয়েছি এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি এটার মধ্যে লেখা আছে এ লিটল প্রিন্সেস অন হার ওয়ে অনেক সুন্দর জিনিসটা তো আমি এটারই চারিদিকে বেলুনের যে আর্চ মতন ক্রিয়েট করেছি আমি সেটাকে আমি জাস্ট টাঙিয়ে দিয়েছিলাম বেলুন লাগানোর ওই ফুটেজটা আমার কাছে নেই আমার ভাসুর আমার যা এসেছিল আমাকে হেল্প করার জন্য আমি ওই সময়টা অনেক বিজি ছিলাম আমার আর ভিডিও করা হয়নি ওনারা এসেই বেলুনের উপরের যে অংশটাকে টাঙাতে আমাকে হেল্প করেছিল আমার ভাবি আমরা মিলে বাকি কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম আমি জাস্ট লাস্টের দিকে একটু টাচ আপ করছিলাম বেলুনের এই জায়গাটাকে আরেকটু ফুলফিল করার জন্য আমি কিছু এক্সট্রা বেলুন লাগাচ্ছিলাম কস্টেপ দিয়ে আর গ্লু দিয়ে আর আমি কিছু বাটারফ্লাই অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে সেগুলোও লাগাচ্ছিলাম বেলুনের সামনে সামনে যাতে দেখতে আর একটু ফুলফিল লাগে আর কিছু ফ্লাওয়ারও কিনেছিলাম সেটাও আমি মাঝখানে দিচ্ছিলাম যাতে একটা গার্ডেন লুক লাগে যেহেতু অনেক কালারফুল বেলুন আর তার মাঝখানে এরকম বাটারফ্লাই দেখতে আসলে সুন্দর লাগছিল
আমার ডেকোরেশন সব শেষ হয়ে গিয়েছে। এটা হলো ফাইনাল লুক। আমি এটার সামনে একটা টেবিল রেখেছি যেটার উপরে আমার ডাইপার কেকটা আর চকলেটের বোলটাও রেখেছি সামনে। আমি এরপরে এর মাঝখানে কেকটাও এনে রাখবো, যখন কেক কাটার টাইম হবে তখন। এটা আমার ঘরে ঢোকার ওয়েতে, আমি জাস্ট একটা ইটস এ গার্ল দিয়ে ডেকোরেশন করেছিলাম ঘরে ঢোকার ওয়েটাতে। অলরেডি মেহমান আসা শুরু করে দিয়েছে, আমাদের খাওয়াও সব রেডি, সবাই এসে খাওয়া স্টার্টও করে দিয়েছে, সব রান্নাবান্না শান্তই করেছে। আমাদের এবারে আইটেম ছিল মেক্সিকান খাবারের সব কিছুই। এটা হলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, এটার মধ্যে আমরা ওয়াটারমেলনের ড্রিঙ্কস আর লেমনের ড্রিঙ্কস সার্ভ করেছিলাম। এরপরে ছিল কেসো আর সালসা আর চিপস, সাথে ছিল ওয়াটারমেলন ফ্রুট আমাদের অ্যাপেটাইজার হিসাবে। আমরা পাশে লাঞ্চও সার্ভ করে দিয়েছিলাম আর সব কিছু একদম গরম গরম রেডি ছিল, সবাই যে যার মতন এসে খাওয়া নিয়ে নিচ্ছিল। এটা হলো সালাদ, গোকামালো পিকোতে গেল, সাথে লেমন সেলান্তো। মেইন আইটেমের মধ্যে ছিল আমাদের রুটি, কর্ন রুটি, সেলান্তো রাইস, এটা হলো সামনে যেটা চিকেন। আমরা দুই রকমের শ্রিম্প সার্ভ করেছিলাম, দুটা আলাদা টেস্ট। আর যেহেতু মেক্সিকান খাবার তো মেক্সিকান রাইস হিসাবে সেলান্তো রাইস ছিল, আর সাথে ছিল ব্ল্যাক বিনস। এরপরে বিফের আইটেমের মধ্যে আমরা দুটো আইটেম রেখেছিলাম, একটা হলো বিফ কিমা আর সাথে হলো বারবাকুয়া। তো দুটোই টেস্টি ছিল মেক্সিকান টাচের, আর সব রান্নাই শান্ত করেছিল, আর সবাই খেয়ে তো ভীষণ মজা পেয়েছে। আর যেহেতু একদম সার্ভ করা হয়েছে গরম, মিষ্টির এই আইটেম দুটো আমার চাচি শাশুড়িরা নিয়ে এসেছিল নিজের হাতে বানিয়ে, অসম্ভব টেস্টি ছিল। একটা পিঠা আর একটা সন্দেশ মতন, খুবই মজার, একদম সবাই খেয়ে শেষ করে ফেলেছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে কেক কাটা হয়েছিল, আমার শ্বশুর শাশুড়ি পাশেই ছিল আমার, ছোট করে কেকটা কাটা হলো। আমার বেশি ভিডিও করা হয়নি, কারণ ফ্যামিলি যখন থাকে তখন ফ্যামিলিকেই টাইম দেওয়াটা মেন হয়ে থাকে, যাতে সবাই খাওয়া দাওয়া ঠিক মতন করছে, সবার সাথে যাতে একটু কথা বলতে পারি সেটাই মেন থাকে। তো আমার ফুটেজ খুবই কম ছিল, তো যতটুকুই ছিল ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমি কিছু পিকচার শেয়ার করছি আমার বেবি শাওয়ারে, আশা করি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কমেন্টস আমরা চাই, আপনারা প্লিজ আমাদেরকে কমেন্টস করবেন কেমন লাগছে আমাদের ব্লগগুলো, আপনারা আমাদের জানাবেন। সামনে আরও আমি ব্লগ নিয়ে আসবো, আমার প্রেগনেন্সি রিলেটেড কিছু ব্লগ, আপনাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে ওটা প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই ভিডিও দেই তখন যাতে আপনারা দেখতে পারেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আর বেশ কিছুদিনই বাকি আছে, যাতে বাকি দিনগুলো সুন্দরভাবে চলে যায়। আপনারা আমার জন্য, আমার ছোট বেবিটার জন্য আর আমার ছোট ফ্যামিলিটার জন্য অবশ্যই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।